যারা আইন করেছে তারাও জানে না এই আইনে কি ফাঁদে আমরা পড়ব। এখন বিপদে পড়ছে, বিজেপি সরকার আইন করেছে, বিজেপি নিজেই মরবে এখন ওই আইনে। আর এই দেশে যারা স্থায়ী নাগরিক দীর্ঘকাল আছে তাদের যদি নাগরিকত্ব না লাগে, আমি বাংলাদেশ থেকে এসছি আমি তা বলতে যাবো কেন? আমিও বলবো আমি এই দেশের স্থায়ী নাগরিক, আমার না একখানা কার্ডের দরকার। তাহলে 140 কোটি মানুষের প্রত্যেকের বললো একটা করে কার্ড জারি করতে। বিদয়পুরে আমার যেখানে বাড়ি তার সেই পাড়ায় সব এই দেশি অধিবাসী, সব এই দেশের লোক। আমি একা সেই বাড়ি সেই পাড়ার ভিতরে থাকি, তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদের নাগরিকত্বের দরকার নেই, সিটিজেনশিপ কার্ডের দরকার নেই। আমি ছটপট করছি কেন? তার ঘরে যা যা আছে আমার ঘরে তাই তাই আছে, তা আমার নাগরিকত্ব লাগবে কি জন্য? তারা তো কেউ চিন্তা করছে না, কায়স্থ ব্রাহ্মণ বদ্ধীরা কেউ ছটপট করছে না, দেখেছেন? তারা সবাই বাংলাদেশ থেকে এসছে, কতগুলো নমো আর মতুয়া লাফালাফি করছে, নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও, নাগরিকত্ব দিতে হবে কি জন্য? কিসের অভাব নাগরিকত্ব দিতে হবে? যদি বলে যে না তুমি এসছো তোমার দলিল দেখাও, তাহলে এই ভারতবর্ষে 140 কোটি মানুষের বাড়ি বাড়ি যাও, গিয়ে জিজ্ঞাসা করো যে তুমি কবে এসছো, তাদের বাড়ি যাবা না, আমার বাড়ি আসলে কোন আইনে? 294 জন এমএলএ রয়েছেন, তাদের আগে নাগরিকত্ব দাও, তারপরে আমি নাগরিকত্ব নেব। আমি বাংলাদেশ থেকে এসছি তার প্রমাণ কি? আমি স্বীকার করবো না আমি বাংলাদেশ থেকে এসছি। আমি যদি বলি আমি বাংলাদেশ থেকে আসিনি, তাহলে আপনি কি করে ধরবেন বলুন? আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি এই দেশি নাগরিক, আপনি আমাকে ধরবেন কি করে? দলিল দেখান, তাহলে সবার বাড়িতে যান, খালি আমার বাড়ি এসছেন কেন? 140 কোটি মানুষের বাড়িতে যান। যদি নাগরিক কার্ড এত জরুরি হয় তাহলে রেশন কার্ড যেমন দিয়েছেন, ভোটার কার্ড যেমন দিয়েছেন, আধার কার্ড যেমন দিয়েছেন, সেরকম ভাবে 140 কোটি মানুষের বাড়িতে গিয়ে ইন্সপেকশন করে তারপরে আপনারা এইগুলো দেন। এই যে 9টা প্রমাণপত্র চেয়েছে, এই 9টা প্রমাণপত্র কেউ দিতে পারবে? ঘরে আগুন লাগলে কেউ মানি ব্যাগ খোঁজ করে? জামাইকান কাগজপত্র নিয়ে যাই, গেল এক কথা, আমাদের না নাগরিক পত্র দিল। বাংলাদেশ থেকে মুসলমান ভাইরা আসছেন, গাদা গাদা আসছে, এখন লাইন দেওয়ার বেশি করে আসছে, বলে কেন? বলে আমাদের নাগরিকত্ব লাগবে না, হিন্দুকে লাগবে, আমাদের লাগবে না। এই দেশে এসে তারা নাগরিক হতেও চায় না, ভোটার হতেও চায় না, দিনে শ্রমিক কাজ করে তারা সংসার চালাচ্ছে, তাদের তাড়াবা কি করে ও মশায়? তোমরা যে বলেছিল মুসলমান তাড়াবার জন্য নাগরিকত্ব দিচ্ছি, তাদের তাড়াবা কি করে? গাদা গাদা আসছে, তারা এখানে শ্রম দিচ্ছে, পয়সা নিচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে। আর তারপরে এখানকার কোন পার্টি দয়া করে তাদের ভোটার কার্ডও দিয়ে দিচ্ছে। তাহলে একজন মুসলমানের গায়ে তুমি হাত দিতে পারলে না, যারা সব যাদের চিন্তা তোমাদের বেশি। তৃতীয় কথা, তুমি বলছো নাগরিকত্ব দেওয়ার জন্য, নাগরিকত্ব পরিত্যাগ করার জন্য নয়। তাই যদি হয় তোমার এই এই কল কবজা করতে বলেছে কে? নাগরিকত্ব যদি আমার নাই যায় তাহলে আমি দরখাস্ত করব কেন? যদি নাগরিকত্ব আমার না যায়, ভারতবর্ষ থেকে যদি পালাবার আমার কোনো ভয় না থাকে, আমার যদি স্থান ত্যাগ করার কোনো ভয় না থাকে, তাহলে আমি নাগরিকের জন্য দরখাস্ত করব কেন? কি দরকার নাগরিকত্ব? না একখানা কার্ডের দরকার। তাহলে 140 কোটি মানুষের প্রত্যেকের বললো একটা করে কার্ড জারি করতে। পশ্চিমবাংলায় শিক্ষিত লোকের কম আছে, দিল্লিতেও যে শিক্ষিত লোক কম আছে আমি জানতাম না। যারা এই আইনগুলো রচনা করেছেন তারা কি একটু বোধ বুদ্ধি কিচ্ছু নেই? একটা আইন, একটা নাগরিকত্ব কোনো আইন কোনো একটা সম্প্রদায়ের জন্য হতে পারে? আমাদের নমগুলো লাফাচ্ছে কি জন্যে? মতুয়ারা লাফাচ্ছে কি জন্যে? কে জিজ্ঞাসা করছে তো বাড়িতে গিয়ে যে কার্ড দেখাও, কার্ড দেখাও, কার্ড দেখাও, কার্ড দেখাও, নাগরিকত্ব দেখাও? কেউ বলেছে? ভোট দিতে গেলে কেউ বাধা দিয়েছে? রিটার্ন তুলতে গেলে কেউ বাধা দিয়েছে? কেউ তো বাধা দিচ্ছে না। তাহলে আমার নাগরিকত্বের দরকারটা কি? আমি চাইবো কেন নাগরিকত্ব? কি অসুবিধা হচ্ছে? আর এই দেশে যারা স্থায়ী নাগরিক দীর্ঘকাল আছে তাদের যদি নাগরিকত্ব না লাগে, আমি বাংলাদেশ থেকে এসছি আমি তা বলতে যাবো কেন? আমিও বলবো আমি এই দেশের স্থায়ী নাগরিক, আমার যদি প্রমাণ দেখাতে হয় তাদের বাড়িতে গিয়ে প্রমাণ জিজ্ঞাসা করো, তুমি আমার ধরবা কি করে?
তুমি আমারে ধরবা কি করে? আমি এখানে 60 বছর 70 বছর এসেছি, কি করে ধরবা? আমার নাগরিকত্ব নেই। অতএব আমার মনে হয় এটা কাকতাড়ুয়া, বুঝেছেন? কাকতাড়ুয়া, ও বেগুন খাতে যাতে পাখে না পাখি না বসে সেই জন্য এটা কাকতাড়ুয়া। যারা আইন করেছে তারাও জানে না এই আইনে কি বিপদে আমরা পড়ব। এখন বিপদে পড়ছে বিজেপি সরকার আইন করেছে, বিজেপি নিজেই মরবে এখন ওই আইনে।